অশোক আগামী 18 মাস পরে নির্বাচন হবে বলেছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তার এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরে ছিল। এবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেই সেনা প্রধানের সাথে জরুরি বৈঠক করেছেন। সেনা প্রধানের সাথে জরুরি বৈঠক করে তারপর কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা শুনলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। নির্বাচন নিয়ে একই ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আসুন এই ভিডিওতে আমরা দেখব, না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে। সংস্কার এবং নির্বাচন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে অবাক হয়ে গেছিল সকলেই। রাজনৈতিক দলগুলা অনেকেই মনে করছিল তার বক্তব্যটি অনেক যৌক্তিক, 18 মাসের ভিতরে নির্বাচন হলে তারাও কিন্তু খুশি হতো। এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের পর এবার সকলেই যেন ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। তিনি হঠাৎ করে তিনি বলেছেন নির্বাচন কখন হবে এটি কিন্তু নির্ধারিত কোনো টাইম দেওয়া যাচ্ছে না, 18 মাস এটি যৌক্তিক নয় বলে তিনি সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন। দর্শক, তাহলে নির্বাচন কখন হবে? নির্বাচন কি তাহলে আরো 5 বছর বা আরো 6 বছর পরে হতে পারে? নির্বাচন অবশ্যই অতি শীঘ্রই দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা কিন্তু সকলেই মনে মনে ধারণা করেছিল। এখন কিন্তু উল্টো দেখা যাচ্ছে। দর্শক, আপনার কি ধারণা নির্বাচন কত বছরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি দেয় তাহলে আপনি খুশি হবেন? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।